আচ্ছা, আজকের অ্যাক্টিভিটি দেখতেছি অনেক কম। অনেকে বললো যে ক্লাস করবে না, ঈদের পর হলে ভালো হয়। তো আমি ভাবলাম যে অ্যাক্টিভিটি দেখি আয় কি অবস্থা। তো রেসপন্স দেখি খুব কম গ্রুপে যদিও। তাহলে আমি আজকে হালকা কিছু দেখাই না, আজকে যদিও আপনার স্টুডেন্ট অনেক কম, তো দুই একটা টপিক আলোচনা করি, আপনারা কি বলেন? জি ভাইয়া, অল্প অল্প একটু অল্প কিছু দেখান। বেশিরভাগ মিস না জি হোক। ভাইয়া, জি ভাইয়া দেখান। জি, আমার স্ক্রিন দেখতে পান সবাই? জি ভাইয়া, জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আজকে আপনাদের কালার নিয়ে একটু আলোচনা করব, যে আমরা কিভাবে কালার কোড গুলো বা যে কোনো কোথা থেকে কালার কালেকশন করে নিয়ে আসতে পারি, হেক্সা কোডের মাধ্যমে অথবা RGB অথবা RGBA কালার গুলো কিভাবে ইউজ করবো। সে ধরেন আমি এখানে একটা পি ট্যাগ নিলাম এবং এখানে কিছু লরেম টেক্সট নিলাম। আচ্ছা, কিছু টেক্সট নিলাম। হ্যাঁ, নেওয়ার পর আচ্ছা আমি আর একটা কাজ করতে পারি। এনেবল করে তাহলে আমার রিলোড দিতে হবে না। আচ্ছা, সো ধরেন এই কালারটাকে আমরা হেক্সা কোডের মাধ্যমে কিভাবে যে কোনো কালার অথবা কালার দিতে পারি। সো এখানে স্টাইল অ্যাট্রিবিউট নিলাম, তারপরে এখানে কালার নেম নিলাম অ্যাট্রিবিউট। সো এখানে কালারের ভ্যালুটা দেব। এখন ধরেন আমরা কালার ভ্যালু যেভাবে নিয়ে আসতে পারি, এখানে সিম্পলি আমরা গুগল থেকেও নিয়ে আসতে পারি। জি দেখেন, আমি গুগলে সার্চ করলাম, এখানে আপনারা গেলে আপনারা এখানে HTML হেক্সা কালার কোড আপনারা এখান থেকে জেনারেট করে নিয়ে আসতে পারবেন। কিন্তু যদি ভাইয়া একটা কথা বলার ছিল। জি বলেন। আমি আসলে যখন পিসিতে কাজটা করি তখন কোডটা সেভ হয় না, কিন্তু কাজটা যে করছি ব্রাউজিং করার পরে ওই জিনিসটা সেভ হয়, বাট কোডটা সেভ হয় না। এটা কিভাবে করবো যদি একটু বলে দিতেন। আপনার কথা বুঝি নাই, আরেকবার বলুন। আপনার কি কোড সেভ হচ্ছে না? আসলে আমি যখন পিসিতে কাজ করি কোডটা, জি ভাইয়া কোডটা সেভ হচ্ছে না, বাট কাজটা যখন করতেছি তখন ওই আউটপুটটা সেভ হচ্ছে। এখন এটা কিভাবে করব? পিসিতে যখন কাজ করছেন আপনার আউটপুট সেভ হচ্ছে? জি ভাইয়া, আউটপুটটা সেভ হয় বাট কোডিংটা সেভ হচ্ছে না। যে কাজটা করার পর সে যখন ওই কাজটা ওপেন করে সে কাজই দেখতে পায়, বাট পুনরায় যে কোডিংটা ওপেন করবে এটা পারতেছে না, সেটা বলতে চাচ্ছে। কোডিং ওপেন করতে পারছেন না? আচ্ছা, আপনি জি ভাইয়া ধরেন, আচ্ছা আচ্ছা আমি এখানে ধরেন একটা ফাইল নিলাম, index.html। এই যে এটা আমার, এটা এটা আপনি এখন ওপেন করবেন কোডে, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, আপনি এটা জাস্ট যেভাবে করতে পারেন, যে দেখেন আমি যদি এটা এখানে নিয়ে যে সাবলাইন টেক্সট এর উপর দিয়ে দিই, দেখেন এটা কিন্তু ওপেন হয়ে যাবে, index.html। হ্যাঁ, এখন আপনি এটা যেভাবে ওপেন করতে পারেন সেটা এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে দেখবেন আপনার ওখানে লেখা আছে ওপেন উইথ সাবলাইন টেক্সট, এখানে চাপ দিলেও এখানে আসবে। দেখেন আসছে, যে দেখেন। আচ্ছা, এটা পরে ওপেন হয়েছে যদিও। আচ্ছা যাই হোক, এখন আপনি আরেক ভাবে ওপেন করতে পারেন, যেটা হচ্ছে দেখেন সাবলাইন টেক্সট আপনি ওপেন করলেন, করার পর এটা জাস্ট এরকম করে ধরে ড্র্যাগ করে এখানে আনিয়ে ছেড়ে দেবেন। ওপেন হয়েছে? জি ভাইয়া। হ্যাঁ, আপনি এভাবে ওপেন করতে পারেন। যাই হোক, আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। তো কালার অ্যাট্রিবিউট নিয়ে আমরা এখানে হেক্সা কোড ইউজ করব। সো আমরা হেক্সা কোড কিভাবে ইউজ করতে পারি, আর এতগুলো কালার আপনি জীবনেও মনে রাখতে পারবেন না, এটা ইটস নট পসিবল। বাই দ্য ওয়ে, আপনি সে ধরেন যে কোনো কালার, এখান থেকে যেগুলো কালার দেখতে পাচ্ছেন এখানে যে কোনো কালার আপনি হেক্সা কোড ইউজ করতে পারেন। হ্যাঁ, সে ধরেন এই যে দেখেন আপনি এখান থেকে যে এই কালারের কেউ নাম বলতে পারবেন এটা কি কালার, এবং এবার এটার অপাসিটি গাঢ়, এটা কেউ বলতে পারবেন? সম্ভব বলা, মনে রাখা সম্ভব, বা এটার হেক্সা কোড মনে রাখা সম্ভব? এটা কিন্তু সম্ভব না। সো ধরেন আমি এই কালারটা করতে চাচ্ছি, আমার টেক্সটের ব্যাক মানে টেক্সটের কালারটা এটা করতে চাচ্ছি, তো এটার হেক্সা কোড তাহলে যে এটা 08 FEFL, ও সরি F7। হ্যাঁ, সো এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার কি পর কি করব, এখানে হ্যাশট্যাগ দিব এবং দিয়ে পেস্ট করে দেব। দেখেন এখানে কালার কোড যখন আমি পেস্ট করলাম তখন দেখতে পাচ্ছেন যে এই কালারটাই চলে আসছে।
জি এই যে দেখেন এখন যদি আমি এখানে যাই দেখেন কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়েছে সো আমি চাচ্ছি যে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব তাহলে এখানে কি করতে হবে আমাদের সেমিকোলন দিয়ে শেষ করতে হবে ভাইয়া জিনিসটা আরেকবার যদি দেখাইতেন ভালো হতো আচ্ছা আমি জাস্ট এখানে এখানে কিছুই করি নাই আমি জাস্ট চাচ্ছি যে এই টেক্সটের কালারটা আমি চেঞ্জ করব সো আমি কালার কিভাবে কত ভাবে চেঞ্জ করা যায় এটা আপনাদের আজকে দেখাবো সো ধরেন এখানে আমি একটা কি নিলাম স্টাইল অ্যাট্রিবিউট নিলাম নেওয়ার পর কালার নেম নিলাম এবং কালার কালার নেম একটা অ্যাট্রিবিউট নিলাম এবং তার ভ্যালু দিলাম যে হেক্সা কোডের মাধ্যমে এই ভ্যালুটা বসাই দিলাম এবং এটা হলো কালার কোড হেক্সা কোড হ্যাঁ সো আমি কালার নিয়ে হেক্সা কোড দিলাম এটা এবং এই টেক্সটটা আমাদের কালার হয়ে গেল এবার কি বুঝতে পারছেন এখন দেখেন যে এই এই কালারের নিচে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটার কালারও আমরা চেঞ্জ করতে চাই হ্যাঁ সো ধরেন আমি এখান থেকে ধরেন আবার হেক্সা কোড নিয়ে আসি বা এখান থেকে ধরেন আমি ধরেন এই কালারটা করতে চাচ্ছি বা এই যে এই কালারটা করতে দেখেন আমি যখন চাপ দিচ্ছি তখন কিন্তু যদি দেখেন এখানে আরজিবি আসতেছে এইচএসএল আসতেছে তারপরে আপনার হেক্সা আসতেছে তো আমি হেক্সা কোডটা নিয়ে কপি করে নিচ্ছি এই যে দেখেন কপি করলাম করার পর জাস্ট আমি সিম্পলি এখানে একটা হ্যাশট্যাগ নিলাম নিয়ে বসে দিলাম এই যে দেখেন এখন যদি আমি এটা সেভ দিই এই যে দেখেন ভাই এই কালার কোডের জন্য কি কোনো অ্যাপস ডাউনলোড দিতে হবে সফটওয়্যার না 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 আপনি এটা দেখাবো হ্যাঁ ওটা আমি ইউজ করে দেখাবো এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে আমি জাস্ট এটা আপনার হেক্সা কালার কোড লিখে অনলাইনে সার্চ করছি হ্যাঁ কলার গুগলে সার্চ করছি কলার পরে যে দেখেন এই যে এই যেতে আমি ঢুকছি এই ওয়েবসাইটে htmlccolorcourse.com হ্যাঁ এখানে গিয়ে দেখেন এই ইন্টারফেস আসছে তো আসার পর এখানে একটা কালারের উইন্ডো চলে আসছে যেখানে আমি নিজের মতো করে কালার সাজিয়ে নিতে পারি হেক্সা কোড বসে নিতে পারি অথবা এখানে অনেকগুলো কালার তার এক্সাম্পল দিয়ে রাখছি কালার চার্ট যাকে বলে সো এখান থেকে ধরেন আমার এই কালারটা দরকার এখানে চাপ দিলাম দেখেন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে ভ্যালু গুলো চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন ভাই যে দেখেন এখান থেকে চেঞ্জ করা যাচ্ছে ভাই যে দেখেন এখানে অনেক কালার আছে আর দেখেন এখানেও আছে অনেক এগুলো মেবি গ্রেডিয়েন্ট না আচ্ছা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন আবার কালার লাইব্রেরি যে এখান থেকেও এগুলো থেকে কালার নিয়ে আসতে পারবেন আচ্ছা যে দেখেন ব্লুর জন্য হেক্সা কোড কি এগুলো আপনারা বুঝবেন আস্তে আস্তে তো কালার টেক্সট এটা ভালো লাগছে না আমি কালার টেক্সটটা চেঞ্জ করি কালার টেক্সটটা দেব আচ্ছা এটা দেব সেটাও শুট করছে না আমি যদি নিই হোয়াইট করে দিই আচ্ছা এটা এরকম থাক তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড এবং কালারটা চেঞ্জ করলাম মানে হেক্সা কোড কিভাবে নিয়ে আসতে হয় হ্যাঁ সো আপনি ধরেন এখানে আমি চাচ্ছি যে আরজিবি কালারটা ইউজ করব মানে আরজিবি কালার কোড ইউজ করে আমরা কাজটা করব হ্যাঁ সো এখানে আমরা যেটা করতে হবে যে সে ধরেন ব্যাকগ্রাউন্ড কালারটা আমি আরজিবি দেব আরজিবি এই যে আরজিবি হবে লিখতে হবে মানে ব্যাকগ্রাউন্ড কালার তারপর দিতে হবে আরজিবি তারপর এর ভিতরে ভ্যালু বসাতে হবে মানে কালারের কোড যেটা সেটা বসাতে হবে আরজিবি যেটা কোড যে দেখেন আমি সে ধরেন আচ্ছা ডিফারেন্ট কোন কালার দেই সে ধরনের যে এটার এটার আরজিবি ভ্যালু কোনটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন 211 84 0 এটা কিন্তু আরজিবি ভ্যালু কোড হ্যাঁ আচ্ছা এখানে দেখেন এখানে যদি আমি বসে দিই যদি সেভ দেই তাহলে দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে জি ঠিক আছে আচ্ছা আমরা এইভাবে আরজিবি ইউজ করতে পারি সো আমরা এখানে কালারের এখানেও আরজিবি ইউজ করতে পারি কিভাবে ইউজ করতে পারি দেখেন জাস্ট সিম্পল সো ধরেন আমি এটা নিলাম এই কালারটা নিলাম এটার আরজিবি নিলাম এটা আরজিবি বসাই দিলাম দেখেন এটা কালার চেঞ্জ হয়েছে টেক্সটের কালার জি জি চেঞ্জ এখন আমরা এখানে আরজিবি আচ্ছা আরজিবি এটা থাক এটা হোয়াইট থাক সো এখানে আমরা আরজিবি এখানে আরজিবি আরেকটা কালার ইউজ করতে পারি সেটা আরজিবি এ যেটাকে বলা হয় আলফা হ্যাঁ এই আলফার কাজ কি দেখেন আরজিবি কালার কিন্তু এটা দিলাম এখন এখানে আলফা দেব
আলফা দেওয়ার জন্য আমাদেরকে কমা দিতে হবে, কমা দেওয়ার পর এখানে আলফার ভ্যালু দেবো, সে ধরেন এখানে দিলাম ওয়ান, এখানে যদি ওয়ান দিই, ওয়ান দেওয়ার পর দেখেন তো কোন চেঞ্জ দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালারে, ব্যাকগ্রাউন্ড কালারে কোন কি চেঞ্জ দেখতে পাচ্ছেন বলেন, আদৌ কি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন? বোঝা গেল না? না ভাইয়া ড্রপ শো এটার ভ্যালু, এটার ভ্যালু 1 যদি দেই তাহলে কোনো চেঞ্জ দেখতে পাবেন না, মানে এই কালারটা যা সেটা দেখাবে, যদি এটার ভ্যালু 0 করে দেই তাহলে দেখেন এখানে কিছু দেখতে পাচ্ছেন, একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে না? জি না ভাইয়া, আমাদের টেক্সট কিন্তু, আমাদের টেক্সট কিন্তু ব্ল্যাক, মানে জি হোয়াইট কালারের জন্য দেখতে পাবেন, দেখেন ব্যাকগ্রাউন্ড আছে আপনার কালারের অপাসিটি কম বেশি করে দেবে, জিরো ওয়ান দিলে এখানে দেখেন আরো অপাসিটি কমে যাবে, আবার যদি এখানে জিরো এইট দিয়ে দেখেন আরো একটু বাড়বে, আর ওয়ান দিলে যেটা ফুল সেটাই পাবে আর জিবি, বুঝাতে পারছি? জি হ্যাঁ। আচ্ছা এইভাবে আমরা কালার ইউজ করতে পারি, সো ধরেন আমি এখানে লিখলাম যে দেখেন এখানে বিভিন্ন ধরনের ফুল আছে তাই তো, এখন ধরেন যে আচ্ছা এটা ওপেন করি, এই যে ফুলের কালারটা কি কেউ বলতে পারবেন, এই কালারের কোড বা কালার কি এটা আপনি কেউ বলতে পারবেন এখানে আছেন এমন কেউ? না না ভাইয়া। আচ্ছা এটা আমরা কিভাবে করব, এটা আমরা আপনার গুগল ফায়ারফক্স বা আপনার ফায়ারফক্সের আপনার এক্সটেনশন আছে যেটার এক্সটেনশন দিয়ে আমরা কালার কোডটা এখান থেকে জেনারেট করতে পারি, আই মিন এখানে কি কালার আছে সেটা আমরা কপি করে নিতে পারি। সো এটার জন্য আমি যেটা করব সেটা হলো যে আমি একটা অ্যাপ্লিকেশন ইউজ করব, আই মিন সফটওয়্যার যেটা খুব ছোট, যাদের ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে মিউট করবেন। ভাইয়া মিউট করতে বলেন ভাইয়া, বোঝা যাচ্ছে না কথা। আচ্ছা সে ধরেন আমি কি চাচ্ছি এই ফ্লোরের যে কালারটা, মানে এই যে পাপড়ির যে কালার আমি এই কালারটা নিব, এখন এই কালারটা কি সম্ভব আমি কোনোভাবে মিলাতে পারবো এটার কালার যদি এখান থেকে না নেই, বা এটার কালার কোড কি হবে এটা কি মনে রাখা সম্ভব বা নিজেকে ক্যালকুলেট করে বের করা সম্ভব? তো এটার জন্য আমি একটা অ্যাপ্লিকেশন ইউজ করব, সেটার নাম হলো পিকজি, যেটা অনেক ছোট একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা দেখেন আমি এখানে সার্চ দিই PIXIE পিকজি, হ্যাঁ সো এখানে গেলাম, এই যে দেখেন পিকজি এই প্রথম লিংকটা তো যাব, যাওয়ার পর এখানে সবাই যেটা করবেন আপনাদের আপনারা কোনটা ডাউনলোড করবেন অ্যাজ এ পোর্টেবল ইন এ জিপ আর্কাইভ অ্যাজ এ সোর্স কোড, সো আপনারা যেটা ইউজ করবেন সেটা যে ইন এ জিপ আর্কাইভ এটাতে দেবেন, যাওয়ার পর আপনার এই যে এরকম ডাউনলোড হবে। হ্যাঁ আমি কি ডাউনলোড করে দেখাবো আপনাদের? আমি যদি আমি যদি এখানে যাই দেখেন কালার ফোল্ডারে কালার কিন্তু চলে আসতেছে, বা এখানে হার্ড ডিস্ক এখানে যাই দেখেন এখানে কিন্তু কালার দেখতে পাচ্ছেন, আচ্ছা তাহলে আমরা ওটা ওপেন করে নিলাম, নেওয়ার পরে যে ফ্লাওয়ারে গেলাম যে এখন আমরা ফুলের কালারটা নেব, দেখেন আমরা এখান থেকে গাওয়ার কালারটা নিই, যে এখানে নিয়ে কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল অল্টার সি যদি দেন তাহলে আমাদের হেক্সা কোডটা কপি হবে, বুঝাতে পারছি? জি ভাইয়া। আবার একটু বলেন না, দিয়ে দিলাম এই যে দেখেন ফুলের কালারটা এখানে নিয়ে আসলাম, হ্যাঁ আপনারা বুঝেন নাই আবার একটু বুঝান। আচ্ছা কাহিনী হচ্ছে যে আমি ধরেন এই যে পিকজিটা ওপেন করে নিলাম, নেওয়ার পর আমি এখানে ধরেন এই কালারটা চাচ্ছি, এই কালার সে ধরেন এই কালার, যেখানে যে কালারটা চাইবো আমি সেখানে মাউসের ইয়েটা নিয়ে যাব, এটা অবশ্যই কার্সারটা পয়েন্টার হয়ে যাবে এবং পয়েন্টারের মাথা যেখানে থাকবে সেই কালারটা এখানে শো করবে, ঠিক আছে? তো আমি ধরেন এখানে এই কালারটা নিব, তো নেওয়ার জন্য আমি এখানে আসলাম, এখানে আসার পরে কিবোর্ডের কন্ট্রোল অল্টার সি, মানে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস সি দিয়ে কপি করলাম, এটা কি কপি হলো? আমাদের হেক্সা কোড কপি হলো, এই কালারের হেক্সা কোড,
এই যে দেখেন এখানে যদি আমি পেস্ট করি এই যে হেক্সা কোডটা কপি হলো এখানে সেভ করলাম এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে বুঝছে ভাই আচ্ছা এই হলো কালার কম্বিনেশনের ব্যাপার স্যাপার সো আশা করি আপনাদের কালার নিয়ে বুঝতে পারছি সো আশা করি আপনাদের কালার নিয়ে আর কোনো সমস্যা হবে না সো আমি আজকে আর কিছু না দেখাই আপনাদের নেক্সট ক্লাস হবে 26 তারিখে হ্যাঁ মানে আজকে শনিবার না জি ভাইয়া নেক্সট 21 তারিখে ঈদ শনিবার 26 তারিখে আপনাদের ক্লাস নেব নেক্সট ক্লাস হবে সোমবার নেক্সট সোমবার হ্যাঁ ওকে ভাইয়া মানে কয়েকদিন আপনার ঈদের ছুটি আছে সো নেক্সট সোমবারে ক্লাস হবে আর আপনাদের আমি যা শিখাইছি সেগুলো সবাই প্র্যাকটিস করবেন যত প্র্যাকটিস করবেন তত শিখবেন যত প্র্যাকটিস করবেন না সবাই ভুলে যাবেন আচ্ছা ভাই আমাদের কি এক্সট্রা কিছু হোমওয়ার্ক দেওয়া যায় কিনা এক্সট্রা হোমওয়ার্ক মানে আপনি একটা পেজ রেডি করে দিলেন আমরা ওই পেজটা আপনি গ্রুপে দিলেন আমরা ওইটা কোডিং কইরা ওই রকম একটা পেজ তৈরি করলাম যতটুকু শিখাইছেন ততটুকু জি ভাই এরকমটা দিলে ভালো হইতো আপনি একটা পেজ দিলেন আমরা ওইটা কোডিং করে এরকম করার চেষ্টা করলাম আচ্ছা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে যে ধরেন আপনি এই কালারটা জাস্ট চেঞ্জ করতে চাচ্ছেন তাই তো বা ধরেন জি ভাই যে কোনো একটা ওয়ার্ড যেকোনো একটা এখানে এর জন্য আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি সেটার নাম হলো স্প্যান স্প্যান ট্যাগের কাজ কি স্প্যান ট্যাগ আপনার নিউ লাইন ক্রিয়েট করবে না সেম লাইনে থাকবে হ্যাঁ এই যে দেখেন হইছে স্প্যান ট্যাগের ভিতর রাখলাম রাখার পর এখানে স্টাইল একটা অ্যাট্রিবিউট নিলাম আমি খুব শর্টলি দেখাই দিচ্ছি কালার দিলাম হ্যাঁ এখানে টেক্সচার কালার দিলাম কি টেক্সচার কালার দিলাম সেফ অর হোয়াইট এই যে দেখেন দেখতে পাচ্ছেন ওই লেখাটা হোয়াইট হয়েছে জি ভাই সো স্প্যান ট্যাগের মাধ্যমে আমরা টেক্সট কার বা ওই ওয়ার্ডকে আলাদা করতে পারি সো সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক ভিডিও আর এর ভিতরে জি ভাই ঈদ মোবারক ভাই আপনারা সিম্পলি ওয়েবসাইট বানাতে পারেন যে ধরেন এখানে এখানে একটা করে ট্যাগ প্রত্যেকটা ট্যাগ কি কাজ করলো অথবা প্রত্যেকটা ট্যাগের কি কি কাজ করছেন এটা আপনারা কমেন্ট আউট করে মানে ধরেন এখানে পি ট্যাগ পি ট্যাগের কাজ কি সো এখানে আপনি ধরেন এখানে পি ট্যাগের কাজ লিখে দিলেন কমেন্ট করে রাখলেন তারপর ধরেন এখানে দিলেন বি ট্যাগের কাজ কি হ্যাঁ তারপরে আপনার এখানে ধরেন বিআর ট্যাগ দিলেন বিআর ট্যাগের কাজ কি এবং তার সঙ্গে আপনার এক্সাম্পল দিয়ে এবং এই যে কালার গুলো আপনারা একটা মানে কালার কম্বিনেশন করে আপনারা সিস্টেম করে করতে পারেন আই হোপ আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমি যতগুলো ট্যাগ এবং যতগুলো অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করেছি আপনারা যদি এগুলো সবগুলো একটা করে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত প্র্যাকটিস করেন এবং কোন ট্যাগের মাধ্যমে কি কাজ হলো এবং আপনি কি বুঝতে পারলেন এটা যদি কমেন্ট করেন ইংলিশ দিয়ে করেন সমস্যা নাই মানে বাংলিশ টাইপের মানে কমেন্ট কিভাবে করে সেটা আমি আপনাদের দেখাইছি আচ্ছা এভাবে এক্সক্লেমেটরি দিতে হবে আপনার এই জের ভিতরে ধরেন সে সে ধরেন বি ট্যাগের নাচ কি বি ট্যাগের হলো যে বি আর ট্যাগের কাজ হলো নিউ লাইন ক্রিয়েট করা বা লাইন ব্রেক করা সে এরকম করে আপনার লিখলেন আমি কি বুঝাতে পারছি সো এখানে পি ট্যাগের কাজ এরকম সেম ভাবে আপনার কমেন্ট করে করে লিখবেন এবং প্রত্যেকটার এক্সাম্পল দেবেন সেটা কথা এটা আপনাদের হোমওয়ার্ক আর অনেকে ক্লাসে অ্যাটেন্ড নাই সো আপনাদের যদি পরিচিত কেউ থাকে সো তাদের জানা যাবে যেটা হোমওয়ার্ক ছিল জি হ্যাঁ সো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স এর কি দেওয়া হবে অ্যাটেন্ডেন্স এর লিংক দেওয়া আছে দেওয়া আছে অনেক প্রথমে দিয়েছে মেসেজ চেক করেন বাসেস লিভ নিতে পারে
আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, যে আচ্ছা ভাইয়া আরেকটা কথা, আমরা যে একটা লাইনে, শুনতে পাচ্ছেন কি আপনি? জি বলেন। আমরা যখন একটা লাইনের নিচে আন্ডারলাইন করতেছি ইউট্যাগ ব্যবহার করে, সেটা কিন্তু ওই যেই লাইনটা যেই কালার সেই কালারটাই নিচ্ছে, আমরা কি ওটা কি ডিফারেন্ট কালার দিয়ে লাইনটা নিতে পারবো? আচ্ছা আমি আপনার কোশ্চেনের আনসার একটু পরে দিচ্ছি। যে দেখেন আমাদের কিন্তু আরো 20টা কোর্স আসছে। হ্যাঁ ওকে, আমাদের খুব শীঘ্র 20টি কোর্স লঞ্চ হবে, সো আপনারা এখানেও জয়েন করতে পারবেন। হ্যাঁ আপনাদের অ্যাক্টিভিটি দেখে আমরা, আপনাদের কোর্স করার অ্যাক্টিভিটি দেখে আমরা হলো যে আপনাদের নির্বাচন করব যে আপনাদের পরবর্তী কোর্সে সুযোগ দিব কিনা। সো আশা করি আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন আমাদের ক্লাসে। হ্যাঁ সো আমাদের আরো 20টা কোর্স আসবে, এখানে আপনারা কোর্স করতে পারবেন, আপনাদের সুযোগ দেওয়া হবে কোর্স করার একদম ফ্রি। আপনারা বুঝতে পারছেন? জি 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 ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা বলেন কি বলতেছিলেন বলেন। হ্যাঁ বলতেছিলাম যে আমরা যখন একটা মানে HTML একটা লাইন ক্রিয়েট করতেছি, লাইনের নিচে যখন বিভিন্ন ধরনের আন্ডারলাইন দিচ্ছি, ধরেন একটা লাইনের নিচে আন্ডারলাইন দিলাম, আন্ডারলাইনটা কিন্তু সেই মানে সেই লাইনটার কালারটাই নিচ্ছে, আমরা কি সেখানে ডিফারেন্ট কোনো কালার ইউজ করতে পারবো? শুধু লাইনটা, ধরেন কালার মানে টেক্সট কালারটা লাল আছে, আমি নিচে আন্ডারলাইন দেব, আন্ডারলাইনটা ব্লু কালার হবে, এরকম কিছু করা যাবে কি? পারবেন পারবেন পারবেন, সমস্যা নাই, তুলে দেখাই দেবো, নেক্সট ক্লাসে দেখাই দেবো। ওটা কি দেখিয়ে দিবেন একটু? ও আচ্ছা, নেক্সট ক্লাসে দেখাই দেবো, এগুলো সমস্যা নাই। আচ্ছা আপনাদের আপনাদের যতগুলো করাইছি এগুলো দেখেন এবং ওটা নেক্সট ক্লাসে দেখাই দেবো, নো প্রবলেম। আর এখানে আপনাদের যে মানে এগুলো যেগুলো করতে আপনারা যদি সমস্যা ভিডিও দেখবেন, ভিডিও দেখেও যদি কোনো প্রবলেম হয় সেগুলো খাতায় নোট করে রাখবেন। হ্যাঁ নেক্সট ক্লাসে সবার প্রবলেম সলভ করা হবে যদি কোনো প্রবলেম থাকে। আই হোপ কারো কোনো প্রবলেম থাকবে না। সো অ্যাটেন্ডেন্স তো সবাই দিয়েছেন না? জি ভাইয়া, জি ভাইয়া, দিনেই দিনেই একটু একটু। আচ্ছা অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, এখন লিংকটা ক্লোজ করা হবে, যারা অ্যাটেন্ডেন্স দেন নাই তারা তাড়াতাড়ি দিয়ে দেন। হ্যাঁ ভাই আমি এই মুহূর্তে বিদ্যুৎ গেছিল, আবার কানেক্ট হইছে আর কি, এখন আমার ওই লিংকটা শো করছে না চ্যাটে। আচ্ছা কেউ কাইন্ডলি ওকে একটু ওই কাইন্ডলি কেউ লিংকটা দিয়ে দেন। জি ভাই লিংকটা দিয়ে দিচ্ছি। আমি এই মুহূর্তে মানে আবার নতুন ভাবে জয়েন করছি। ভাই আজকের মতো তো ক্লাস শেষ না? জি আজকের মতো আপনাদের এখানেই ক্লাস শেষ। সো ক্লাস হবে আগামী 26 তারিখে। 26? আচ্ছা ঠিক আছে ভাই, আশা করি সবাই হোমওয়ার্ক করবেন, আর হোমওয়ার্ক না করলে কিছু শিখতে পারবেন না। হ্যাঁ সো যত প্র্যাকটিস করবেন তত শিখবেন।